हेलो व्यूअर्स, वेलकम बैक टू माय चैनल। दिस इज सीमा फ्रॉम सीमाज ब्लॉग एंड कुक। बंधुरा, आज के एक ब्यूटी टिप्स अपन संगे शेयर करब, जो पर्सनली निजे सब समय अप्लाई करी और विशेषकर शीतकाले ठीक एभवे मुखटा क्लिन कर नहीं। आज के टपिक्सटा क्यों झटपट मुख क्लिन कर तो किछुक्षण आगे स्कूल थेके एसेछि। तो साधारण चके लिखते हैं बोर्डे और प्रचुर चकर गुड़ा मुखे मध्य तपर चूले पड़े। तो आज के अपन के देखो जो हमें क्यों खूब सहजे झटपट मुखटा क्लिन कर नहीं। और एक कथा कि टिप्सर उपरे फिक्सड हुए ना थे घरे जे विभिन्न धरण उपादान थे सेगल यूज कर चेष्टा करबें रूपटा मुखटा परिष्कार स्किनटा परिष्कार करे नेওয়ার। आसले खूब सदा खूब सुंदर चेहरा एगुलोई आसले सब किछु ब्यूटिर सब किछु ना। आपनार जेटा आछे गड गिफ्टेड जे जिनिसटा एकटु जत्न करे राखबेन ताते गडो खूब खुशी हबे। एई तो चलुन बंधुरा, कथा ना बाड़िये आमी देखाई आमी किभाबे मुख क्लिन करी। तो आमी स्कूल थेके जेहेतु आसछि तो आमार ए जेटा এটা সাধারণত আমরা সবাই ইউজ করি। তো আমি একটু লোশন নিয়ে নিচ্ছি অল্প করে, তারপরে আমি আমার পুরো মুখে এটি অ্যাপ্লাই করছি। আর একটু নিয়ে নিচ্ছি, অনেক সময় দেখা যায় রাত্রিবেলায় অনেক ঠান্ডা তখন পানি ধরতে ইচ্ছা করে না। আমি ঠিক এভাবেই আমার মুখটা ক্লিন করি। এই ক্লিনজিংটা আপনারা যখন তখন যে কোনো সময়ে করতে পারেন, আর আপনাদের ঘরে যা যেই লোশন আছে সেটা ইউজ করেই করতে পারেন, সমস্যা নাই। আমার যতটুকু লাগে আমি এবার দুই হাত দিয়ে একটু মুখটা মাসাজ করে নেছি। আর মাসাজ করার সময় একটু উপরের দিকে এভাবে করবেন, এই কর্নারগুলো একটু চাপ দিয়ে নেবেন চোখের কর্নারগুলো। এতে করে একটা ফ্রেশনেস আসে, যে সারাদিন যে বাচ্চাদের সঙ্গে কথা বললাম, অনেক যে ব্রেনের উপরে যে চাপটা পড়লো জাস্ট এসে এভাবে একটু। চোখের কোনাগুলোতেও কিন্তু প্রচুর চকের গুঁড়া পড়ে, আর যারা বাইরে থাকেন সারাদিন রোদে চেষ্টা করবেন একটু হলেও একদিন পর দুই দিন পর দিনে দুইবার যখনই আপনি সময় পাবেন। তো এটা করতে কিন্তু বেশি প্রবলেম হওয়ার কথা না। আমি লোশন নিচ্ছি আর এভাবে মুখটা একটু মাসাজ করে নিচ্ছি। এতে হবে কি, প্রতিদিন যে সেলগুলো নতুন যে সেলগুলো গজায় সেটা হচ্ছে খুব সুন্দর আর হেলদি থাকবে। তো আমি কি করব, এই যে এটা আমার মুখটা কিন্তু একেবারে নরম হয়ে গেছে, এবার আমি একটু পানি অ্যাড করছি। জাস্ট পানিটা নিয়ে দেখুন কত স্মুথলি আমি এটা। আপনি টিভি দেখতে দেখতে বসে বসে করতে পারেন, কিচেনে গিয়ে রান্না করতে 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 পারেন। এই ওয়েটা আমার খুব পছন্দের একটা ওয়ে। আমি কোনো জায়গা থেকে বেরিয়ে আসলে মুখে যদি মেকআপ থাকে এভাবেও আমি ক্লিন করে নিই। তো আমি টিস্যু নিয়ে নিয়েছি, এবার যেটা করবো উপরের দিকে প্রেস করে একটু মুছে ফেলবো।
ডান আমি আরেকটু করব জাস্ট আরেকবার আপনারা চাইলে যে কোনো ধরনের লোশন আপনারা এখানে ইউজ করতে পারেন আর একটু নিয়ে নিচ্ছি আপনারা গলা গলা তারপরে কান এগুলো করতে পারেন তবে আমি যেহেতু ভিডিও তৈরি করছি অল্পতেই আমি এটা খুব ছোট করে এটা ছেড়ে দিব আশা করি আপনারা ভিডিওটি শেয়ার করবেন বন্ধুরা রূপচর্চা এটা যেহেতু চলমান প্রক্রিয়া তো আপনি এটা করেই সঙ্গে সঙ্গে রেজাল্ট আশা করবেন না আপনি চালিয়ে যান করতে থাকেন আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিনই আপনার এটা করতে হবে যখন ছেড়ে দিবেন দেখবেন যে আস্তে আস্তে স্কিনটা আগের মতো হয়ে যাচ্ছে সো সময় পেলেই এ ধরনের টুকটাক ঘরোয়া রেমেডি অ্যাপ্লাই করবেন এতে করে স্কিনের কোনো ক্ষতি হয় না বরং স্কিনটা অনেক ভালো থাকে আমার সাধারণত করা হয় না তো ভাবলাম আমি আরেকটা টিস্যু নিয়ে নিচ্ছি আপনারা চাইলে দু এক মিনিট রেখে দিতে পারেন শুকিয়ে গেলে আবার একটু পানি দিয়ে মাসাজ করে দেন মুছে ফেলতে পারেন তো আমি এক মিনিট রেখে দিই আপনারা যখন কোনো কোনো কিছু অ্যাপ্লাই করবেন মুখে সঙ্গে সঙ্গে রেজাল্ট পাবেন না রেজাল্ট আসতে আপনার দুই থেকে তিন দিন সময় লাগে বা তার থেকেও বেশি লাগে আবার অনেকে দেখা যায় স্কিনটার প্রগ্রেসটা খুব স্যাটিসফ্যাক্টরি ওয়েতে হয় না অনেকের আবার দিলেই খুব ভালো কাজ করে বিকজ অফ আমাদের ফুড হ্যাবিট নিউট্রিশনস অনেক কিছুই ডিপেন্ড করে তো সব কিছু মিলিয়ে যা হবার হোক সমস্যা নাই আপনি জাস্ট আপনার চেষ্টাটা প্রতিদিন প্রতিদিন সপ্তাহে দুই দিন না পারলে সপ্তাহে একদিন মাসে চার দিন করেন আসলে ঈশ্বরের বা গডের দেওয়া যে স্কিন এটা আপনি কখনোই পরিবর্তন করে ফেলতে পারবেন না তবে গুছিয়ে সুন্দর করে রাখতে পারবেন আমি মুছে ফেলছি আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা লাইক দিবেন শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা এভাবে রাখলেই চলবে মুখ ধোয়ার আর কোনো প্রয়োজন নাই ফুল উপকারী ঝটপট টিপস পাওয়ার জন্য আজ বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই